রাজ্যত সংঘটিত হয়েছে পুনের এক জঘন্য ধর্ষণ কাণ্ড। এইবার বিহুতলীর ঘরলে উভতার পথত মুখত সুপারি ধর্ষণ নাবালিকা কিশোরীক। এই জঘন্য কাণ্ড সংঘটিত হয়েছে ঢকুয়াখানার সুতিমুখ গাঁত। উপেন দাস নামের 25 বছরীয় এটা লম্পটে একে গাঁরে এগারী নাবালিকার সঙ্গে সংঘটিত করে এই জঘন্য কাণ্ড। নবম শ্রেণীত পড়ি থাকা দরিদ্র পরিয়ালের ছাত্রীগীক নিশা হুঁচরি মরা স্থানের ঘর থ অহার প্রলোভনে ধর্ষণ করে লম্পট উপেন দাসে। এগারী ফুল কোমলিয়া ছাত্রী, আমি ছাত্রী বলে কোব লাগবে, যেহেতুকে বিহু মারবলে গেছিল, ঘর দেহতর নাথাকে, ককায়কর বিহু মারবলে গেছিল সমনীয়ার ছালীর। তেনেস্থলত বরষুণ দিয়া সুবিধা লোক এজন গাঁরে পাখন্দয়ে ঘর থাক চলে আনি রাস্তার মাজে গিয়ে থাকুতে এঘর মানুষে বনায় থাকা ঘর এটার ভিতর কোনো নথকা অবস্থা সেই মানুষকে খুচায় নি তাত ধর্ষণ নিচিনা একটা কাণ্ড, নীলাজ্য কাণ্ড কোবলে কোনো ধরনের কুণ্ডাপূর্ণ করলে। তাত আমি এটা কথা কোবলে বিচারিছো যে আজি ভাই ভনী ককায় ভাই মরম চেনে কোত গাঁতে যদি এরকম কাণ্ড হবলে যায় আপনি কেনে ধরনের মানুষের আজি আপনি ভাই ককায় চেনে মরমের কথা কোবলে যাব? অতি নীলাজ্যপূর্ণ ঘটনা। আমি বিহু যা আমার সংস্কৃতির কথা কয়, এই সংস্কৃতি আজি অপসংস্কৃতিতে পরিণত করলে, তা আমি তীব্র গরিহণা দিছো আর অতি সোনকালে আমার এই ঢকুয়াখানা আমি সময় দিছো 12 ঘন্টার ভিতর সেই অপরাধীজনক সেই পাখন্ড লম্পটজনক ধরিয়ে আনি